হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি এসেছিলাম বনগাঁ গির্জাতে, একটা অনুষ্ঠান হচ্ছে 25শে ডিসেম্বর উপলক্ষে, সেই অনুষ্ঠানের যোগ দিতে আর কি। এখানে প্রতি বছরই 25শে ডিসেম্বর মেলার অনুষ্ঠান হয়, তো সেখানেই আমি এসেছিলাম। গত কয়েক বছর আসা হয় না, তো এই বছর একটু সময় হয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম। তো দেখো, এবছর মেন যে যশোর রোড বাংলাদেশের দিকে যেটা যাচ্ছে, এখান থেকে সামান্য 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হবে বাংলাদেশ বর্ডার, যেটা পেট্রাপোল বর্ডার। তো সেই মেন রোডটার ওপরেই দুদিকেই দেখতে পাচ্ছ ফুচকার কত স্টল বসছে। আর এটা হচ্ছে গির্জার মেন গেট, দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে, আর ওই দেখা যাচ্ছে গির্জাটা। তো আমি চলে গেছিলাম মিলি আর ভাইপো এবং কুটুসকে নিয়ে। এই যে আমি ঢুকছি এখন গির্জার মধ্যে, এখন আমরা প্রবেশ করব এই গির্জার ভেতর। গির্জার ভেতর সাধারণত সবসময় ঢুকতে দেওয়া হয় না, একমাত্র এই 25শে ডিসেম্বর দিনটাই ঢুকতে দেওয়া হয়। চলুন তাহলে আমার সাথে আজকে আপনারা দেখে নিন গির্জার ভেতরে কী আছে, কেমন দেখতে গির্জার ভেতরটা, আর তার ডেকোরেশনটাই বা কেমন করেছে, আজ তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। তো দেখতে থাকো গাইস ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে এই গির্জার সম্বন্ধে। আজ এটা সেন্ট পলস গির্জা। এই গির্জাটা বহু প্রাচীন গির্জা আছে বনগাঁর মধ্যে, আর এত অঞ্চলে এটাই সব থেকে বড়ো গির্জা মানা হয়, বনগাঁর মধ্যে যে গির্জাটা আছে। আর এই গির্জায় 25শে ডিসেম্বর উপলক্ষে বহুদিন যাবৎ মেলা চলে আসছে। আগে তো এই গির্জার মাঠেই অনেক বড় করে মেলা বসতো, এখন অতটা বড় করে মেলা না হলেও তবে মেলার ঐতিহ্যটা এখনও চলে আসছে। প্রচুর বাইরে থেকে মানুষ এখানে আসেন গির্জার দেখতে এবং আনন্দ উপভোগ করতে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ গির্জার মধ্যে একসাথে ঢুকেছে, তাই সিকিউরিটি সবাইকে বার করে দিচ্ছিল যাতে অল্প সময়ে এখানে দাঁড়াতে পারে। বেশি সময় ধরে দাঁড়ালে পেছনের লোকগুলো ঢুকতে পারছিল না, তাই তারা তাদেরকে বলছিল যে বেরিয়ে যান দাদা, অনেকক্ষণ আপনারা ফটো ফটো তুলছেন, এবার বেরিয়ে যান। আর বাইরে দেখো কত সুন্দর সাজিয়েছে গির্জার বাইরেটা, এখানে বিভিন্ন রকম যিশুর মূর্তি বই বিক্রি করা হচ্ছে। এবং এই যে মাঠ, এই মাঠে আগে ফাংশান হয়েছে, মেলা হয়েছে, সাংস্কৃতিক লোক উৎসব হয়েছে, তো এখন এই মাঠের মধ্যে শুধু একটাই, যেটা যিশুর জীবনী নিয়ে যেই ঝুলন টাইপের মতো করে সাজানো হয় পুতুল দিয়ে, সেটাই শুধু করা হয়েছে। বাকিগুলো বিভিন্ন রকম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা আপাতত এখানে হচ্ছে না। অপোজিটে একটা স্টেজ করা হয়েছে, যেটা আমাদের কালচারাল অনুষ্ঠানের যে সমস্ত স্কুলের প্রোগ্রাম হয়ে থাকে সেই সমস্ত অনুষ্ঠানগুলো এখানে হয় বা হয়ে থাকে। দেখো এখানে কী সুন্দর বাচ্চারা আনন্দ উপভোগ করছে, নাচ গান করছে, খুব ভালো লাগছে। এটাও আজকের দিন লোকাল যারা ছিল তারা স্টেজে উঠে লাফালাফি আনন্দ ফুর্তি করছিল। আর এটা হচ্ছে গির্জার বাইরে, যারা খ্রিস্টান আছেন তারা এই মণ্ডপটা সাজিয়ে তারা তাদের অনুষ্ঠান করেছে। তো এটা একটা ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে। আর এটার যে গির্জার বাইরের যে রাস্তাটা আছে এই রাস্তার সাইডেই করা হয়েছে, এবং এই রাস্তার সাইডে দুধারেই প্রচুর খাবারের স্টল বসেছে, এবং বাচ্চাদের কিছু রাইডসও রাস্তার পাশে বসেছে, যেটা বাচ্চাদের স্লিপ, জাম্পিং এই সমস্ত রাইডগুলো ছিল। তো বাচ্চারা আসলে এখানে সেটা উপভোগ করতে পারবে। আর খাবার তো প্রচুর আছে, যেটা খুশি এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখবার জন্য, ভালো থাকবেন।